কবে কেমন হবে নির্বাচনকালীন সরকার। নির্বাচন কমিশন বলেছে আগামী মাসে প্রথম সপ্তাহে তারা জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে। নির্বাচনের তফসিল ঘোষণার আগে বা নাকি পরে নির্বাচনকালীন সরকার হবে, এই নিয়ে আওয়ামী লীগের মধ্যে বিভিন্নমুখী বক্তব্য পাওয়া যাচ্ছে। অনেকে বলছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি মাসের শেষ দিকেই মন্ত্রিসভার রদবদল করবেন এবং নির্বাচনকালীন সরকার গঠনের লক্ষ্যে একটি নতুন মন্ত্রিসভা গঠন করতে পারেন। অন্যদিকে কেউ কেউ বলছেন এই ধরনের ঘটনা ঘটবে তফসিল ঘোষণার পর। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে নির্বাচনের তফসিল ঘোষণার আগে বা পরে কয়েকটি ঘটনা ঘটতে পারে। এই ঘটনাগুলোর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দেবেন এবং সেখানে তিনি সকল রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণের জন্য আহ্বান জানাবেন। এই ভাষণের পরপরই তিনি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবেন এবং এই সংলাপের পরপরই তিনি নতুন মন্ত্রিসভা গঠন করবেন, যেটি নির্বাচনকালীন মন্ত্রিসভা। তবে এই ঘটনাগুলো কখন ঘটবে তা নিয়ে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি। অনেকেই মনে করছেন এটি নির্বাচনের তফসিল ঘোষণার এক সপ্তাহ আগে প্রধানমন্ত্রী করতে পারেন, কারণ নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রধানমন্ত্রীর ক্ষমতা সীমিত হয়ে যাবে এবং তখন নির্বাচনকালীন সরকার গঠিত হবে। এই সময়ে মন্ত্রিসভা ছোট বড় করা বা মন্ত্রিসভার পরিবর্তন করাটা অযৌক্তিক হবে এবং সেটি করাও ঠিক হবে না। তবে কেউ কেউ বলছেন নির্বাচনের তফসিল ঘোষণার পর একটি বড় সময় পাওয়া যাবে, কারণ জানুয়ারির প্রথম সপ্তাহে যদি নির্বাচন অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণার পর অন্তত 15-20 দিন সময় হাতে পাওয়া যাবে। এই 15-20 দিন সময় অর্থাৎ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন পর্যন্ত প্রায় 2 সপ্তাহ সময় হাতে থাকবে, যে 2 সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রী এই কর্মকাণ্ডগুলো করতে পারেন। ইতিমধ্যে একাধিক সূত্র বলছে নির্বাচনকালীন সরকারের ব্যাপারে প্রধানমন্ত্রী মোটামুটি ভাবে একটি সিদ্ধান্তে উপনীত হয়েছেন। এটি হলো যে নির্বাচনকালীন সরকারে সংসদে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর প্রায় সবাই থাকবে এবং নির্বাচনকালীন সরকারের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেওয়া হবে জাতীয় পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকে। তবে বিভিন্ন সূত্রগুলো বলছে মন্ত্রিসভার পরিবর্তন আদৌ হবে কিনা বা কতখানি হবে সেটি নির্ভর করছে বিএনপি সহ অন্যান্য বিরোধী দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করছে কিনা। যদি এই শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে সেক্ষেত্রে নির্বাচনকালীন সরকারের অবয়ব অন্যরকম হবে, আর যদি বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে নির্বাচনকালীন সরকারের পরিকাঠামো অন্যরকম হতে পারে। তবে যে রকমই হোক না কেন নির্বাচনকালীন সরকার যে ছোট হবে এটি মোটামুটি নিশ্চিত এবং যে সমস্ত আওয়ামী লীগের নেতারা আগামী নির্বাচনে মনোনয়ন পাবেন না তাদেরকে নির্বাচনকালীন সরকারের রাখা হতে পারে, অর্থাৎ যারা প্রার্থী নন এরকম ব্যক্তিদের কয়েকজনকে নির্বাচনকালীন সরকারে রেখে সরকার একটি নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন করার আগাম প্রমাণ দিতে চাইবে। সবকিছু নির্ভর করছে আসলে রাজনৈতিক গতি প্রকৃতি দিয়ে। তবে সরকার এখন আগামী নির্বাচন যেন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সেজন্য সব ধরনের পরিকল্পনাগুলো চূড়ান্ত করে ফেলছে। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই বা পূজোর পর থেকেই এই পরিকল্পনাগুলোর বাস্তবায়ন শুরু হবে। এই প্রতিবেদন তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে। আর আপনারা এতক্ষণ সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। এভাবেই সঙ্গে থাকুন, আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে। একই সাথে আপনি যদি বিশ্ব বাংলার পেজটিকে ফলো দিয়ে না থেকে থাকেন এখনই ফলো করুন। ধন্যবাদ।